সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক, রণতরীর নকল ছবি পোস্ট করে ক্ষমা প্রার্থী চীন। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক। সামরিক শক্তি রাষ্ট্রোন্নয়ন করে নিজের অভীষ্ট সাধনের চেষ্টার বরাবরই করে এসেছে চীন। সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী ভাসিয়ে বুক ফুলিয়ে ভারত ও আমেরিকাকে চোখ রাঙাচ্ছিল চীন। ওই রণতরী ও জঙ্গি বিমানের বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছিল চীন সরকারের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে। এবার সেই ছবির জন্য হাসির খোরাক হলো কমিউনিস্ট দেশটিকে। ওই ছবিগুলো জাল প্রমাণিত হওয়ায় লজ্জা রাখার জায়গা খুঁজে পাচ্ছে না বেইজিং। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.